আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাদের সকলকে টেকিটিক্যালের নতুন টিউটোরিয়ালে স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো কীভাবে আপনি আপনার ডেস্কটপে লাইভ ভিডিও ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন এবং এগুলো দেখতেও খুব সুন্দর। তো টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে আমি আপনাদের বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেকিটিক্যালের পাশে থাকবেন। আপনি যদি টেকিটিক্যালের ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো করতে চান তবে সেই ক্ষেত্রে আপনি চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন এবং প্লেলিস্টে যাওয়ার পর এখানে আপনি ইথিক্যাল হ্যাকিং কোর্সের একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। এই প্লেলিস্টের মধ্যে আপনি আমাদের সবগুলো কোর্সের সকল ভিডিও পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনেই দেওয়া আছে আপনি কীভাবে কোর্সগুলো পারচেস করবেন এবং কীভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো চলুন সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো লাইভ ওয়ালপেপার ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে মাইক্রোসফট স্টোরে। তো সেই জন্য আপনি এখানে যে মাইক্রোসফট স্টোর নামের আইকনটি দেখতে পাচ্ছেন সেখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি সার্চ বক্সে সিম্পলি টাইপ করেন স্টোর তখনও আপনি মাইক্রোসফট স্টোর পেয়ে যাবেন। তো আমি মাইক্রোসফট স্টোরটা ওপেন করলাম। দেন এটা ওপেন হওয়ার পরে আপনার এখানে যে সার্চ বক্সটি আছে সেখানে আপনি সিম্পলি টাইপ করবেন লাইভলি, এবং টাইপ করার পরে দেখবেন নিচে এখানে চলে আসছে লাইভলি ওয়ালপেপার। তো আমি এটাতে ক্লিক করি। দেন ক্লিক করার পরে আপনার এখানেও গেট অপশন পাবেন। তো আমি এখানে গেটে ক্লিক করি। এখন কথা হচ্ছে আমার এখানে খুব দ্রুত ডাউনলোড হবে, কারণ আমার এই যে ওয়ালপেপারটা আছে এর আগেও আমি ইউজ করেছি, কিন্তু আপনার এখানে আপনার ইন্টারনেটের কানেকশন অনুযায়ী এই 200 সামথিং মেগাবাইটের ফাইলটি ডাউনলোড হবে। তো এখানে ডাউনলোড আমার হয়ে গিয়েছে কারণ এর পূর্বে আমি এটা ইউজ করেছি, যার কারণে খুব দ্রুত হয়ে গিয়েছে। দেন আমি ওপেনে ক্লিক করব, এবং ওপেনে ক্লিক করার পরেই আমি দেখতে পারবো এখানে নতুন আরেকটা উইন্ডো চলে আসবে, এবং এখান থেকে আমি এখন এটার সেট আপগুলো কমপ্লিট করবো। এই কারণে আমি নেক্সটে ক্লিক করে দিব, এবং এখান থেকে স্টার্ট উইথ উইন্ডোজ আমি এটা অফ করে দিলাম, আপনি চাইলে অন রাখতে পারেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম, এবং আমি এখানে যে টাস্কবার থিমটি আছে সেটা ক্লিয়ার রেখে দিলাম, আপনি চাইলে বাকিগুলোর অপশনও চুজ করতে পারেন। তো আমি ক্লিয়ার রেখে নেক্সটে ক্লিক করলাম, দেন আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম, এবং ওকেতে ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোটি শো হচ্ছে। এখন আমি যে ওয়ালপেপারটি ব্যবহার করতে ইচ্ছুক সেখানে শুধুমাত্র আমি ডাবল ক্লিক করে দিব, এবং ক্লিক করলেই দেখুন আমার এই লাইভ ওয়ালপেপারটি ব্যাকগ্রাউন্ডে শো হচ্ছে। দেখুন আমি যেহেতু এখানে ম্যাট্রিক্স সিলেক্ট করেছি এখানে ম্যাট্রিক্সের মতো লাইভ ওয়ালপেপার ক্রিয়েট হয়ে গেছে। এছাড়া আমি যদি আবার ক্লিক করি তখন সেক্ষেত্রে অন্য আরেকটি যে লাইভ ওয়ালপেপার আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। আপনাকে শুধুমাত্র ডাবল ক্লিক করতে হবে, দেন দেখবেন অটোমেটিকলি এই ওয়ালপেপারগুলো সেট হয়ে যাবে। দেখুন এটি দেখতেও খুব চমৎকার লাগতেছে। এখন কথা হচ্ছে এখানে কি আপনি আপনার পার্সোনাল ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারবেন? না, অবশ্যই পারবেন। আপনি যদি পার্সোনাল ভিডিও ক্লিপ ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে আবার আপনি এই অ্যাপটাতে চলে যাবেন। দেন আপনি এখানে দেখতে পারবেন প্লাস মার্ক দেওয়া আছে, সেখানে লেখা আছে অ্যাড ওয়ালপেপার, তো সেখানে ক্লিক করবেন। আমি পিসিতে ফাইলটি সেভ রেখেছি যার কারণে ব্রাউজার ক্লিক করবো। আপনি চাইলে এখানে সরাসরি ইউটিউবের ভিডিও লিঙ্কও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করবো। দেন আপনার পিসিতে আপনি যে ভিডিওটি সিলেক্ট করতে চান সেই ভিডিও ফোল্ডারে চলে যাবেন। চলে যাওয়ার পর জাস্ট আপনি ভিডিওটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন। দেন এখানে আবার আমি ওপেনে ক্লিক করে দিলাম। দেন দেখবেন এই ভিডিও ক্লিপটি ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে এবং ভিডিও ক্লিপটি প্লে হতে থাকবে। তো আমি এটা মিনিমাইজ করে দিই, এবং মিনিমাইজ করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপটি আমার ব্যাকগ্রাউন্ডে প্লে হয়ে গিয়েছে। তো এভাবে আপনি চাইলে আপনার পছন্দের মতো যে কোনো ভিডিও ক্লিপ আপনার লাইভ ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে পারবেন, এবং এটা দেখতেও খুব সুন্দর দেখায়। এখন এই যে অ্যাপটি আছে আপনি চাইলে এই অ্যাপটি আনইনস্টলও করতে পারেন যদি আপনি লাইভ ওয়ালপেপারটি ব্যবহার না করতে চান। তবে সেক্ষেত্রে আপনি লাইভলি ওয়ালপেপার যদি আনইনস্টল করতে চান তবে সেই জন্য আপনাকে সেটিংসে চলে যাওয়া লাগবে। তো আমি স্টার্ট মেনু থেকে সেটিংসে চলে যাই। দেখুন এখানে সেটিংস শো হচ্ছে, সেটিংসে চলে যাই। দেন অ্যাপসে চলে যাব। দেন এখান থেকে আমি নিচে স্ক্রোল করব, এবং এখান থেকে লাইভলি ওয়ালপেপার নামের যে অ্যাপসটি আছে সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি সিম্পলি আনইনস্টলে ক্লিক করে দিব, এবং এখানে আবার আনইনস্টলে ক্লিক করে দিব। দেখুন আমার এখান থেকে এই সফটওয়্যারটি কমপ্লিট আনইনস্টল হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেকিটিক্যালের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।